हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल ब्लॉगिंग विद देवलीना। केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। आज हलो बृहस्पतिवार और आज के हलो 15 एप्रिल, बांगलार हलो पयला बैशाख, तो शुभ नववर्ष। हमार तरफ थेके ब्लॉगिंग विद देवलीना चैनल तरफ थेके सबाइके जानाई शुभ नववर्षे शुभेच्छा एवं भालोबासा। आज के दिन सबाइकार खूब भालो काटुक एवं आगामी दिनगुलो मैं बचर पुरो बचरटा आशा करछि सबाइकार खूब भालो काटबे एवं सबाई खूब आनंदे सुखे थाकुक। तो आमी मर्निंग वाक करते गिएछिलाम, मर्निंग वाक करे एई जस्ट फिरलाम और एई फिरेई तोमादेर साथे कथा बोलछि। और रकी बेरिये गेछे अलरेडी और हजबैंड छेले दुजोनेई घुमाच्छे। तो आमी एरपर ड्रेसटा चेंज करे रेस्ट करे जाब रान्नाघरे लेबू जल बानाते। तारपर चा करब, प्रिया काज करछे। तो कल के अनेकटा रात पर्यंत एसीते घूमिए पड़ेछिलाम और वेदारटाओ रातेर दिके एकटु ठंडा छिल। पुरो बुझतेई पारछो आमार भयेसटा पुरो बसे गेछे, कथाटा ठीक मतो क्लियरलि बोलते पारछि ना, चाप दिए कथाटा बोलते हच्छे। तो प्लिज तोमरा एकटु ম্যানেজ করে দেখে নিও, কিছু মানে মাইন্ড করো না যে আমার গলাটা ধরে গেছে বলে। আর এমনিতেই আমার একটুখানি টনসিলের প্রবলেম থাকার জন্য হামেশাই মানে একটুখানি 19-20 হলেই আমার গলার ভয়েসটা খুব চাপ পড়ে আর ভয়েসটা ধরে যায়। তো যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে রান্নাঘরে যাই। আর দেখি আজকে আমাদেরও মন্দিরে যাওয়ার কথা আছে, তো হাজব্যান্ড কখন নিয়ে যায় দেখি। মন্দিরে গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো কোন মন্দিরে যাব সেটা এখনও কোনো কিছু ঠিক হয়নি, যেহেতু নববর্ষ তো আজকে একটু মন্দিরে যেহেতু পুজো পাশা দিয়ে দিনটা শুরু করা দরকার। তো চলো তো দেখতে পাচ্ছ পয়লা বৈশাখ যেহেতু আজকে, তার জন্য কত মাছের আয়োজন হয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য মাংস আর ঘরে আনলো না, তো বললো যে আজকে মাছই আনবো। তো আমার সব রান্না কমপ্লিট হওয়ার পর এত মাছ এনেছে, তো এখন আমি মাছগুলো সব ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, তো এখন আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি আর তারপর একদিকে মাছ ভাজতে দিয়ে ওই ছোটো মাছগুলো বেছে নেব, তারপরে রান্নাটা করব। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ পুজো করাতে যাব, তো অনেকটা লেট হয়ে যাবে রান্নাটা যদি শেয়ার করতে যায়। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, করে নিয়ে একবারে পুজো মণ্ডপ মানে মন্দিরের ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। বড়ো মাছগুলো দেখতেই পাচ্ছ সমস্ত ভাজা হয়ে গেছে, আর এখন যে তেলটা ভেজেছিলো ওটাতেই আমি ছোট মাছগুলো মানে সব ভেজে নেব, আমার ডিমের বড়াগুলোও ভেজে নেব, তারপরে রান্নাটা কমপ্লিট করে চলো যাই। আমি বললাম কারণ এখনও কিন্তু 12টা বাজেনি, 12টা বাজতে 5, এখনও 5 মিনিট বাকি আছে। আর দেখতেই পাচ্ছ যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মন্দির, কারণ আমরা চলে এসেছি রক্ষাকালী মন্দিরে পুজো করাতে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আজকে দিনে একটু না মন্দিরে আসলে হয় না, তার জন্য আর মন্দিরে এলাম বটে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, ঘরে রান্না বান্না করে তারপরে এলাম।
আর ঘরের সামনে রক্ষাকালী মন্দিরটাই আছে, তার জন্য এটাতেই চলে এলাম। বিকেলে আবার দেখি অন্য কোনো মন্দিরের দিকে একটু প্রণাম করতে যাব। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ এখানে শিব মন্দির, যেখানে পুজো করাতে এসেছিলাম মঙ্গলবারে। আর ওখানে পাশে রয়েছে বজরংবলী, আর ও পাশে রয়েছে দুর্গা। তো আমি আজকে পয়লা বৈশাখে এই শাড়িটার ব্লাউজটা নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শাড়িটা নিয়েছি। তো দেখো আমাকে আমি এরকম পরেছি, কেমন লাগছে কমেন্টে জানাবে। আর ঘর থেকে কথা বলতে পারলাম না, কারণ অনেক দেরি হয়ে গেছে। হাজব্যান্ড তাড়া দিচ্ছে, ও আবার অফিসে বলে এসছে, বলে এখান থেকে পুজো করিয়েই আবার অফিস যাবে, তার জন্য আরও বেশি তাড়াহুড়ো। তো চলো এখন মিষ্টি আর ফুল টুলগুলো আনতে গেছে, আনলেই আমরা পুজোয় বসে যাবো। তো চলো এখন আর মন্দিরে বেশি কথা বলছি না, পরে বাড়িতে যেয়ে আবার কথা বলছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এটা রক্ষাকালী মন্দিরের আলপনাটা, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এটা হলো রক্ষাকালী মায়ের, মানে যেখানে পুজো হয় সেই স্থানটা। আর এখানে মায়ের মূর্তি শুধু একবারই কালী পুজোর সময় দেখা যায়, তো অন্য সময়তে মূর্তি পুজো হয় না। একদিনই মানে মা এক রাতেই আসেন আর এক রাতেই চলে যান। তো রাত্রেবেলাতে একদম ঠাকুর গড়ে পুজো হয়, আবার ওই ভোরবেলাতেই আবার মায়ের মূর্তি বিসর্জন হয়ে যায়। তো এইখানকার এই মন্দিরটার এটাই হলো মাহাত্ম্য, আর বাদবাকি সারা বছর এই জায়গাটাতেই পুজো হয়। তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধূপ আর মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর তারপর আমরা বাড়ি ফিরব। এখন বাজে 1:40 আর একটাই পুজো করে এলাম, আর এসে তারপরে হড়বড়ি করে ঘরের পুজো বাকি ছিল, ঘরের পুজো করলাম। তারপর হাজব্যান্ড আবার অফিস যাবে খেয়ে, তাকে ভাত দিতে গেলাম। তো তার জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আর এখন দেখতে পাচ্ছ খাব উপরে আছে, ডাকলাম। দেখতে পাচ্ছ আমি নতুন নাইটিটা পরেছি পয়লা বৈশাখ উপলক্ষে, শাড়িটাও ছিল নতুন। আর আজকে রান্নাবান্না মোটামুটি স্পেশালি হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক লেট হয়ে যাচ্ছে সব কাজে। তো এখন আবার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কি তোমরা, সিটি পড়ছে। তো রকির ভাত হচ্ছে, রকির ভাত তো চলো অফ করে দিয়ে আসি, এসে কথা বলছি। রকির অবস্থা দেখো, রকির খিদে পেয়ে গেছে। রকির রকি তোর ভাত হয়েছে, দেখো রকির খিদে পেয়ে গেছে। তো তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি, এরকম পুরো এসে থেকে হাইরান। এরপর খেয়ে দিয়ে এবারে টানা ঘুম দেবো, তারপর 5টার সময় উঠে আবার হাঁটতে যাবে। বলছে ক্যামেরার সামনে আসতে চাই না, কথা বলতে চাই না, এক ধরনের মানুষ। বলি কিছু বলো ক্যামেরাতে, না কিচ্ছু বলবে না, যাক গে। আর আমার এই নাইটিটা কেমন লাগছে পরার পর তো অবশ্যই জানাবে। আরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এখনও কিছু ভাত ফাত খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেলো, আর আমি এখন ছেলের ভাত বাড়বো। চলো দেখো রকির খাওয়া, দেখো এক থালা ভাত চুর চুর, এখনই যখন ইমেজে শেষ করে দেবে। আজকে হচ্ছে মাছ লাউ, লাউ দিয়ে মাছ দিয়ে ভাত রান্না করে। আবার তোমাদের সাথে দুপুরের পর আবার কথা হচ্ছে এখন। আর এখন বাজছে 8:15, তো এখন বাজছে 8:15। আর আমরা দেখতে পাচ্ছ রেডি হয়েছি, আর এইটা হচ্ছে পয়লা বৈশাখে আর একটা ড্রেস। তো আমরা যাচ্ছি রেস্টুরেন্ট একটু ডিনার করতে, আজকে ডিনারটা ওখানেই করবো। কি হলো ডিনারটা ওখানেই করবো। তো আসার পথে রুপের জন্য গিটার কিনবো, আর গরমে প্রচুর গরম, আর কিছু সেরকম করা হয়নি, এরকম সিম্পলি আছি। তো চলো আমরা যাওয়ার পর ওখানে কথা হবে, ওখানে কোনো কথা হবে না, এখানে আমি ভিডিওটা এন্ড করে দিয়ে বেরোবো।
কারণ আর ভিডিওটা কন্টিনিউ করব না ভিডিওটা সকাল থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে তখন তবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এন্ড অলওয়েজ স্মাইল অল টাইম হ্যাপি এবং মায়ের চ্যানেলে সাবস্ক্রাইব করো সাথে বেল আইকন ক্লিক করে দাও লগইন উইথ দেবলিনা চ্যানেল মাইয়া সাবস্ক্রাইব করো মায়ের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই টাটা গুড নাইট।